ছবিটা হঠাৎ খুঁজে পাই বাবার পুরনো একটা অ্যালবামে। দেখেই কেমন একটা থমকে যাই। পুজোর সময় কলকাতা যাইনি অনেক বছর হলো, কাজের চাপটা কয়েক বছর বড্ড বেড়েছে। তবে এই ছবিটা দেখে কেমন যেন একটা অদ্ভুত টান অনুভব করলাম। এরকম দুর্গা ঠাকুরের রূপ বা সাজ কখনো আগে দেখিনি, তাই ঠিক করলাম এবার কলকাতা আসব। কুমারটুলি ঘাটে আসতেই আলাপ হলো এক স্থানীয়ের সাথে। ঘাটে পড়ে থাকা মাটির স্তূপের দিকে এক নজরে তাকিয়ে আছি দেখে নিজেই গলা খাঁকিয়ে বলে উঠলেন, এসব মাটি কোথা থেকে আসে জানো তো? জমে উঠল আড্ডা। বৈশাখ মাসের ঠিক পরপর, বৈশাখ মাসটা শেষ হয়, বাংলায় নতুন বছর শুরু হয়, সেই সময়টাকেও শুভ ধরা হয়। নৌকায় করে ডায়মন্ড হারবার থেকে মাটি আসে, যে মাটিটা দিয়ে এদের মানে প্রতিমা তৈরি হয়। দু তিন রকমের মাটি আসে, মানে একটা মূর্তি তৈরি করতে গেলে তিন রকমের মাটি হয়। প্রথমে আঠা মাটি দেওয়া হয়, সেটা আলাদা করে আসে, তারপরে বেলে মাটি যেটা মাজার কাজে লাগে, তারপরে হচ্ছে মায়ের মুখ যে ডাইসে ফেলে তৈরি করা হয় সেই মাটি। দাদাই আলাপ করালেন পশুপতি দাস সাথে। পশুপতি পাল কুমারটুলির অন্যতম নামকরা প্রতিমা শিল্পী। ঠিক কুমারটুলি ঘাটের সামনেই ওনার ওয়ার্কশপ। চায়ের সাথে মজলেন স্মৃতিচারণে। আজ এই ব্যবসা বহু বছর ধরে, মানে আমার বাবা, আমরা থাকতাম হলো বাংলাদেশে, বাবারা বাংলাদেশেই, মানে শুধু ঠাকুর না, তার সঙ্গে মাটির হাঁড়ি, কলসি, গ্লাস, থালা বাটিগুলো বানাতো, ঠাকুরও বানাতো। তখন তো আর এত পুজো ছিল না সে। পশুপতিদার কাছেই এই দুর্গা প্রতিমার মাটির ব্যাপারে জানলাম আরো না জানা কথা। যখন যেটা দরকার পড়ে সেইভাবে মাটি বানিয়ে নিয়ে আমরা কাজ করি, মানে বেলে মাটিটা সেটা বালি বালি, ও কোনো নিজস্ব জোর নেই। আর এঁটেল মাটিটা হলো পুরো মানে আটা একদম, তার সঙ্গে আছে পাট, আছে তুষ, আছে খড় আছে, এই দুরকম মাটি দিয়ে আমরা প্রায় 9-10 রকমের মাটি বানাই। মুখ বানাবার জন্য একটা মাটিকে তৈরি করে নিতে হয় দুটো মাটি দিয়ে, আঙুল বানাবার সময়, ঠাকুরের গায়ে মাটি দেওয়ার সময়। এবার জুন জুলাইয়ে সেভাবে বৃষ্টি হয়নি, তাই আকাশে মেঘের ঘনঘটার সাথে অকাল বর্ষার দাপুটে হাওয়া খেতে খেতে হঠাৎ তখন আলাপ চন্দনদার সাথে। ঘাটে নিচের একটা সিঁড়িতে নিজের মতো অন্যমনস্কভাবে দাঁড়িয়েছিলেন। কথায় কথায় জানলাম এনার ওপরেই এই ঘাট থেকে মাটি সংগ্রহ করে ওয়ার্কশপে পৌঁছে দেওয়ার দায়িত্ব। বিয়ে থা করেননি, থাকেন পাশেই নিজের ছোট একটা বাসায়। আমি সত্যি কথা বিয়ে করিনি, মা আছে, ভাই বোন সব আছে, আমি বিয়ে শাদী করিনি। আমার বাবা তো মারা গেছে, এখানেই মারা গেছে, কাশ্মীরি ঘাটে দেখা হয়েছে আমার বাবা। আমার কোনো কাজের দিকে আমার মন চায় সবসময়, যে কোনো কাজে আমি এগিয়ে যাই, কাজকে আমি কোনো ভয় পাই না। উই রিয়েলি ডোন্ট নো হাউ টু অ্যাপ্রিশিয়েট লিটল জয়েস অফ লাইফ। আই ওয়াজ মুভ টু লার্ন হাউ সিম্পল লাইফ চন্দনদা লিডস, বাট হি ইজ সো হ্যাপি। নাহলে কে দেবে 10 টাকা? কেউ দেবে? দেবে না, সেটা নিজেকে কষ্ট করে তুলতে হবে। নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আই গেস দ্য র্যাট রেস অফ লাইফ হ্যাজ মেড মি শ্যালো অ্যান্ড গ্রিডি। বাট তাও পশুপতিদের কয়েকটা কথা বারবার কানে বাজছিল। এখন টাকাটাই সব, আমার ঘরের ছেলে মেয়েকে একটু ভালো শিক্ষা দিতে গেলে, একটা স্কুলে ভর্তি করলে বলে, একটা কোথাও পাঠাতে গেলে তার মোটা মোটা টাকা লাগে। এখন শিল্প আর এ ও ভেবে লাভ নেই, পেটটা আগে, পেট বাড়লে তারপরে শিল্প, আর্টিস্ট, এ সব কিছু হয়। সত্যি কি তাহলে এরা খুশি নয়? দ্য জয় অফ ক্রিয়েশন, দ্য অ্যাডভেঞ্চার্স অফ অ্যান আর্টিস্ট, এগুলো কি তাহলে জাস্ট ফিগার অফ স্পিচ? মনে অনেক প্রশ্ন দানা বেঁধেছে। মেবি ইটস জাস্ট হিজ মডেস্টি, আফটার অল লিরিক্যালি অর লিটারেলি উনি তো সত্যিই যাকে বলে মাটির মানুষ।